যদি তুমি জীবনে দশখানা আমল করতে পারো, তোমার ভিতরে যদি দশটি গুণ থাকে, যদি তুমি দশটা গুণে গুণান্বিত হও, তাহলে তোমাকে আমি আল্লাহ মুত্তাকি বলবো। আর তোমার জন্যে জান্নাতের লিস্টে আমি নাম দিয়ে দিব। সেই দশটা গুণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররু তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ الله বলছেন, যদি তোমার ভিতরে দশটা গুণ থাকে, সারা পৃথিবী যদি তোকে বেঈমান বলে যা বলবে দেখে লিখা চিন্তা নাই, আমি আল্লাহ তোকে মুত্তাকি বলবো। হাজি ভাই কাটিহারের লোক, আমি আপনাকে বেঈমান বলছি, আমি আপনাকে জাহান্নামী বলছি, নাউজুবিল্লাহ, আমি যা বলছি বলি না কেন, আল্লাহ যদি আপনাকে মুত্তাকি বলে তো আর কোনো চিন্তা আছে? হ্যাঁ না বলেন, আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। কারণ কে মুত্তাকি বলেছেন? আল্লাহ মুত্তাকি বলেছেন। তাকুয়া কি? আর তাকুয়া হা হোনা, আর তাকুয়া হা হোনা, তাকুয়াটা হলো দিলের ব্যাপার, আল্লাহর ভয়টা হলো দিলের ব্যাপার। আল্লাহ তাবারক মা তাআলা মুত্তাকিদেরকে কত সম্মান দেন, মুত্তাকিদেরকে কত ইজ্জত দেন। আমার আল্লাহ স্বয়ং বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকিন। আমি যে কিতাবটা বানিয়েছি, আমার গোটা কোরআনটা, আমার কোরআনের যে সাবজেক্ট আছে, আমার কোরআনের ভিতরে যে জ্ঞান আছে, আমার কোরআনে যে মধু আছে, আমার কোরআনে যা কিছু আছে না কেন, এই কিতাবটা বুঝবে কে, দিব কার হাতে, আর জ্ঞানী কে, কাকে দিলে সে এর হক আদায় করতে পারবে? আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সন্দেহ রাখবে না কে, কিতাবের হক আদায় করবে কে, কিতাব থেকে নিতে পারবে কে, কিতাবকে ব্যবহার করতে পারবে কে, এই কিতাবটার আসল ইজ্জত দিতে পারবে কে, হুদাল লিল
মুত্তাকিন, যারা পৃথিবীর বুকে মুত্তাকি হবে তাদের ভিতরে তাকওয়া থাকবে, ভয় থাকবে, পরেশগারি থাকবে, ওই লোকটা কিতাব থেকে লাভ নিতে পারবে। তার মানে একটা লোক মুত্তাকি হলে তার কি মূল্য আছে? আল্লাহ বলছে ওই মতো লোকটাকে আমি গোটা কোরআনটাকে বুঝার জন্যে দিয়ে দিলাম। আমার এই কোরআন বুঝবে কে? মুত্তাকি যে হবে সে বুঝবে। ফুলে মধু আছে, ফুলে মধু আছে, মধু নিবে কে? মৌমাছি হবে যে। কোরআনে মধু আছে, নিবে কে? মুত্তাকি হবে যে। আল্লাহ কত ইজ্জত দিলেন, আল্লাহ মুত্তাকিদেরকে বলছে তোদের কোনো টেনশন নাই, তোদের টেনশন নাই। সব থেকে কঠিন টেনশন কি হাজি ভাই? আপনার এখান থেকে যদি গাড়ি ছাড়ি তো আমাকে বর্ধমান যেতে হলে লাভা ব্রিজের পার হয়ে রতুয়া কালিয়া চক হয়ে ফারাক্কা ব্রিজে পার হয়ে এক বা পাঁচ গ্রাম চুয়ে বোলপুর হয়ে বর্ধমান চলে যাব। বাজছে কটা? ১২টা। বাড়ি পৌঁছাবো কখন? সকাল ৮টা ১০টা হবে। তুই গোটা রাস্তাটা টেনশন নাই, টেনশন কোনখানটা? ফারাক্কার ব্রিজটা, ওখানে ডাকাতি হয়, মানুষকে কেটে ফেলে দেয়, জাম হয়, একদম খুন টেনশন। তো ঠিক আমার বাড়ি যেতে কোনো একটা জায়গা বিপদের আশঙ্কা করি, আমরা কঠিন চিন্তা করি এটা পার হব কী করে? আল্লাহ তো জান্নাতের কথা বলছেন বারবার, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, শেষ ঠিকানা হলো জান্নাত। তাহলে এই জান্নাত যেতে গেলে রাস্তাটা কোন দিকে আছে? আমার হায়াত থেকে মওত নামে দরজায় ঢুকে কবরের ভিতর হয়ে পুল আপনার কিনা কিয়ামতের মাঠে উঠে পুলসেরাতে পার হয়ে জান্নাত। তো এই রোডটার ভিতরে সব থেকে ভয় হচ্ছে কবর, সব থেকে ভয় হচ্ছে আপনার কেয়ামত, আর সব থেকে ভয় হচ্ছে পুলসেরাত। তিনটে খতরনাক জায়গা আছে আমার বাড়ি পৌঁছাতে, জান্নাত আমার বাড়ি পৌঁছাতে তিনটে খতরনাক জায়গা আছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন না বলে আপোষে গল্প করছেন। একবার করে মনে মনে হয় যে আর বিহারে জলসা লিব না, কিন্তু ফোনের চাপেলি এই যে উস্কো খুস্কো মজলিস, কেউ উঠছে কেউ বসছে, আর রাত ১২টায় কটা বাজলো? একটা মনে এইরকম করলে কি বায়ন করতে ভালো লাগবে? চোখের সামনে মানুষ উঠবে চলবে, আমরা সাবজেক্টের ওপরে কথা বলি তো ওই জন্য কষ্ট হয়। বাংলাদেশে মজা আছে, ১০টার সময় জলসা শেষ, রাত ১০টায় জলসা শেষ, গুটিয়ে দিলে সব। আপনারা আমার দিকে একটু ধ্যান দেন ভাই, একটা জিনিস বুঝাতে চাইলাম। এই দুনিয়াতে আমার বাড়ি যেতে গেলে রাস্তাতে কয়েকটা খুব খতরনাক জায়গা আছে, আর আখেরাতের আমার বাড়ি হচ্ছে জান্নাত, আপনার বাড়ি জান্নাত, ওই জায়গা যেতে গেলে রাস্তাতে কটা খতরনাক জায়গা আছে। নাম্বার ১, ইদাউদিয়াল মাইতু ফিল কবরি আতাহু মালাকানে ফয়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। প্রথম নম্বর হলো কবর, বিশ্ব নবী বলছেন হযরতে
ওসমান গনি বর্ণনা করেন, কবর এমন একটা জায়গা যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, আর যে কবরে ধরা খাবে সব জায়গায় ধরা খাবে, তাহলে বিপদের প্রথম জায়গা হলো কবর। নাম্বার দুই, অমাহুম আনহা বিগাইবিন, সেটা হলো দ্বিতীয় জায়গা হাসর। কেয়ামতের ময়দানটা এমন একটা ময়দান, সেদিন আপনার আমার জীবনের হিসাবটুকু দিয়ে বেরিয়ে যেতে হবে, হিসাবে গোলমাল চলবে না, এটা হলো দ্বিতীয় টেনশনের জায়গা। নাম্বার তিন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়াকানা আলাল মুমিনিনা হাতমান মাকদিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন বিখ্যাত সাহাবি, রসুলের সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিবির জাঙ্গে বিবিরের আনটাতে মাথা দিয়ে শুয়েছে, আর কোরআনের আয়াতটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে, আর ডুকড়ে ডুকড়ে কামছে, গাল ফুলিয়ে মুখ লাল হয়ে গেছে, চোখ নিয়ে দত্তর তত্তর করে পানি বের হচ্ছে, আর বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়াকানা আলাল মুমিনিনা ওয়াকানা রাব্বিকা হাতমান মাকদিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন কাঁদছেন, ওর কান্নাটা দেখে বিবি বলছেন, স্বামী আমার তুমি কাঁদছো কেন, কী হয়েছে তুমি এইভাবে কাঁদছো? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি রে, আমি যে আয়াতটা পড়ছি তুমি কি খেয়াল করো না, আমার আল্লাহ এই আয়াতটার ভিতরে কত কঠিন কথা বলেছেন। আমার আল্লাহ বলছে, তুই ইমানদার হ, চাই বেঈমান হ, তুই নবী হ, আম্বিয়া হ, সাধারণ মানুষ হ, মৌলানা হ, নামাজি হ, মাতাল হ, তুই জুয়ারি হ, সুদারু হ, তুই নবী আম্বিয়াও যদি হয়ে যাস, তাহলেও পৃথিবীর বুকে যত মানুষ আছে, আদম সন্তান আছে, তাদের জন্য আমি জান্নাতকে ঠিকানা বানিয়েছি, আর ওই প্রত্যেকটি লোককে নামাজি, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, মৌলানা, মুফতি, মহাদ্দিস হোক না কেন, এমনকি নবী, আম্বিয়া, আখিরি পয়গম্বর হোক না কেন, এটা আমি একদম লিখিত ফরজ করে দিলাম, তোদের জন্যে ওই ঘরে যেতে, তোদের জন্যে ওই উদ্যানে যেতে, ওই বাগানে যেতে, তোদের জন্য সেই জান্নাতে যাওয়ার জন্য একখানা রাস্তা বানিয়েছি, এর দ্বিতীয় কোনো রাস্তা নাই, সেই রাস্তাতে তোদেরকে প্রত্যেকেই যেতে হবে, তার নাম হচ্ছে পুলসেরাত। আজকে আমি ছিলাম টালবাংড়াতে, ভাবলাম হয়তো গাবো হরিশ্চন্দ্রপুরে ট্রেনে চড়ে, নামবো আমি লাভাতে, আনবেন আপনারা গাড়িতে, কিন্তু আর একটা রাস্তা পেয়ে গেলাম, নদী দিয়ে লাইয়ে চলে আসলাম, নৌকাতে চলে আসলাম, কারণ বর্তমান পৃথিবীতে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে হাজারো রাস্তা আছে, আমি আমার বাড়িতে পৌঁছে যেতে পারবো, কিন্তু জান্নাতের একটা বেশি দুইটা রাস্তা নাই, সেটা হলো পুলসেরাত। এটা বড় টেনশন রে বিবি। লাফালাফি যে এদের কখন স্টেজে বন্ধ হবে, হ্যাঁ, যার দরকার আছে থাকো, নাহলে এখন নামো, তারপর বায়ন শুরু হবে, নামো সব, আর একদম উঠতে দিব না আমি যতক্ষণ না উঠবো।